নবী নহে তরাহনে ওয়ালা, নহে বাঁচাহনে ওয়ালা, নহে তরাহনে ওয়ালা, নহে বাঁচাহনে ওয়ালা, সবার চেয়ে প্রিয় তুমি নবীকে জানো, ভালো যদি বাঁচতে হয় নবী বাঁচানে ওয়ালা, নবী তরানে ওয়ালা, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানো, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন। এটাকে উল্টা করে দিয়েছে এক মোল্লা মাহমুদ বিন মাদানি, সে বলে নবী বাঁচানেওয়ালা নয়, নবী তরানেওয়ালা নয়, নবী বাঁচানেওয়ালা নন, নবী তরানেওয়ালা নন। আচ্ছা, নবী বাঁচানেওয়ালা মানে নবী বাঁচাতে পারে না, আর রসুল যার অন্তরে থাকবে, যার কলমে থাকবে, তাকে আল্লাহ আজাবও দিবে না। রসুল বাঁচানেওয়ালা নয়, মদিনা মুনাওয়ারার মধ্যে ওখানে রসুল যেখানে আছে সেখানে মহামানে যাবে না, যেহেতু রসুল আছেন। নবী মতে মুহাম্মদের মধ্যে এসেছে, কোন উম্মতে মুহাম্মদিকে আল্লাহ পাপের জন্য আজাব দেন নাই, আর রসুল যেখানে থাকবে সেখানে কোনো আজাব নেই। মুমিনের উপর পাপের জন্য আজাব আসে না কেন? মুমিনের সাথে নবী আছে। আল্লাহ বলেছেন যার সাথে রসুল থাকবে তাদেরকে আল্লাহ আজাব দিবে না। সিদ্দিকে আকবর এর কবরে আজাব হচ্ছে না, উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর কবরে আজাব হচ্ছে না, কারণ রসুলের নিকটে আছে। প্রত্যেক মুমিনের কলবে রসুল আছে এবং রসুল রহমত, সেই জন্য প্রত্যেক রহমত ওই রসুল তো আমাদেরকে ঘিরে রয়েছেন, রসুল হৃদয়ে আছেন, সেজন্য মুমিনদের উপর আজাব আসে না। রসুল বাঁচানেওয়ালা, রসুলের কেন আমরা বাঁচি? আল্লাহ পাক বলেছেন ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আর আল্লাহ আজাব প্রদানকারী নন, যেহেতু আপনি তাদের মধ্যে রয়েছেন। রসুল রহমত, আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে রসুল আমি আপনাকে বিশ্বজগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। আল্লাহ বলেন ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন, আমার রহমত প্রত্যেক বস্তুকে ঘিরে রয়েছে। রসুল তো রহমত, ওই রহমত প্রত্যেক বস্তুকে ঘিরে রয়েছে, প্রত্যেক জায়গায় রসুলুল্লাহ রয়েছে, প্রত্যেক মুমিনের সাথে রসুলুল্লাহ রয়েছে, সেই জন্য মুমিন এর উপর আজাব আসে না। গুনাহ করার পরও মুমিন বেঁচে গেল, শুধু তাই নয়, আল্লাহর রসুল বলেছেন প্রত্যেক আম্বিয়া কেরামকে দেওয়া হয় নাই, আমাকে পাঁচটা বিষয় দেওয়া হয়েছে, আর কোনো আম্বিয়া কেরামকে নবী রসুলকে দেওয়া হয় নাই, শুধু আমাকে দিয়েছেন। তন্মধ্যে একটা হলো ওয়া উতিতু সাফাআতা, আমাকে সাফাআত দেওয়া হয়েছে, আমি সাফাআত করব, অর্থাৎ আমি বাঁচিয়ে দিব, আমি সুপারিশ করব। আমার উম্মতদের মধ্যে যারা কবিরা গুনাহ করবে তাদেরকে আমি সুপারিশ করে জান্নাতি বানিয়ে দেব। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ওয়া উতিতু সাফাআতা, এটা সহিহ বুখারী মুসলিমের হাদিস। রসুল বাঁচাবেন না সুপারিশ করে? কে বাঁচাবেন? রসুল বাঁচাবেন নিদানকালে, কিয়ামতের ময়দানে, হাশরের দিন, কবরের দিন, সব সময় রসুলের কেন আমরা বাঁচতে পারবো? যারা কুফরি করবে তাদের জন্য নয়, প্রত্যেক মুমিন যারা কবিরা গুনাহ করবে রসুলের হুব্বে মুস্তাফা থাকলে তাকে রসুল সুপারিশ করবেন, আর ওই সুপারিশের কারণে সে জাহান্নাম থেকে বেঁচে যাবে। রসুলুল্লাহ অনেক রুগীকে তুতু দিয়ে হাত পা লাগিয়ে দিয়েছেন,